এই মোশাররফ ভাই তৃণমূল থেকে বাছাই করে গোপনে গোপনে কিছু মানুষজনকে রাজনৈতিক অঙ্গনের সামনে সাই দাঁড়ার চেষ্টা করেছে, সেখানে আমিও একজন। মোশাররফ ভাই আমাদের নেতা, উনি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন এবং ইঞ্জিনিয়ার মোশাররফ আঙ্কেল তিনি বঙ্গবন্ধুর প্রেরণায় অনুপ্রেরণায় আর পিছন ফিরে তাকাননি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বারবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন বীরেশ্বরের তিনি, এবং বিভিন্ন বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সফল মন্ত্রীত্বের দায়িত্ব পালন করে গেছেন তিনি, এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন জনাব মোশাররফ হোসেন চাচা, আপনাকে স্যালুট চাচা। আমাদের নেতা মোশাররফ ভাইয়ের একটি ইচ্ছা ছিল, সেই মাঠটিকে পার্কটিকে খেলার মাঠে রূপান্তর করবেন। আপনারা সকলে সেই সেই ইচ্ছা এবং ওনার যে সিদ্ধান্ত, সিদ্ধান্তটিকে আপনারা যদি বাস্তবায়ন করতে পারেন, আমি মনে করি নেতার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদনের একটি মন্ত্র পথ থাকবে। যদি মনে প্রাণে বিশ্বাস করি মোশাররফ ভাই আমাদের জন্য অপরিহার্য, রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের জন্য, চট্টগ্রামের জন্য, উন্নয়নের জন্য, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, ওনার দীর্ঘায়ু কামনা করে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার চট্টগ্রাম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম, মাজিদ ভাইয়ের চট্টগ্রাম, জোরামর চৌধুরী চট্টগ্রাম, আজকে চট্টগ্রাম বহু নেতা আমাদের থাকা রকম খান কাইসার এবং আস্থাজন বাবু মন্নান ভাই সবাই আজকে আমাদের মাঝে নেই। আমার সমস্যা অনেক চট্টগ্রামের কিংবদন্তির রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে নাগরিক সংবর্ধনা দিয়েছে চট্টগ্রামবাসী। শনিবার বিকেলে চট্টগ্রামের কাজীর দেউরের ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে দুপুর থেকে ইন্টারন্যাশনাল কনভেনশন হলে একে একে হাজির হন চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগরের নেতারা। এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, চট্টগ্রামের বিভিন্ন আসনের সংসদ সদস্য, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। এই মোশাররফ ভাই তৃণমূল থেকে বাছাই করে গোপনে গোপনে কিছু মানুষজনকে রাজনৈতিক অঙ্গনের সামনে সাই দাঁড়ার চেষ্টা করেছে, সেখানে আমিও একজন। এবং ইঞ্জিনিয়ার মোশাররফ আঙ্কেল তিনি বঙ্গবন্ধুর প্রেরণায় অনুপ্রেরণায় আর পিছন ফিরে তাকাননি। বাংলাদেশের সকল সংকটে, সকল দুর্যোগে আওয়ামী লীগকে ধারণ করেছেন, সবাইকে উদ্বুদ্ধ করেছেন এবং এক পতাকা তোলে নিজেকে সমর্পিত করে সবাইকে নিয়ে চলেছেন। মোশাররফ ভাই আমাদের নেতা, উনি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। যে কয়জন সেদিন এমপি মহোদয়রা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যারা সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে মাত্র তিনজন এমপি যারা চট্টগ্রামে পরবর্তীকালে চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয়েছিলেন তার মধ্যে সর্বাধিক হয়েছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। যদি মনে প্রাণে বিশ্বাস করি মোশাররফ ভাই আমাদের জন্য অপরিহার্য, রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের জন্য, চট্টগ্রামের জন্য, উন্নয়নের জন্য, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, ওনার দীর্ঘায়ু কামনা করে। সে আর কথা বলাচ্ছি না, আমি সিডিএর চেয়ারম্যান ছিলাম 10টি বছর, মোশাররফ ভাইয়ের আন্ডারে কাজ করেছি 5টি বছর, অর্থাৎ কাজ করতে গিয়ে ওনাকে যেভাবে আমি দেখেছি, বর্ণনা করলে অনেক সময় লাগবে, সেই বর্ণনা না করে শুধু বলবো আজকে চট্টগ্রামের যে উন্নয়ন দৃশ্যমান তার কারিগর হলো ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। যাই হোক, আমাকে অত্যন্ত স্নেহ করেন, আমার প্রতি সাংঘাতিক আস্থাশীল। আমাদের নেতা
ইচ্ছা ছিল সেই মাঠটিকে পার্কটিকে খেলার মাঠে রূপান্তর করবেন। আপনার সঙ্গে সেই ওনার সেই ইচ্ছা এবং ওনার যেই সিদ্ধান্ত, সিদ্ধান্তটিকে আপনারা যদি বাস্তবায়ন করতে পারেন, আমি মনে করি নেতার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদনের একটি মন্ত্র পথ থাকবে। জনাব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সম্মানিত সাংসদ বৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সুধী সমাবেশ, আমাদের নেতা জনাব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আমার দৃষ্টিতে, আমি তো খুব ক্ষুদ্র মানুষ, একেবারে পরিপূর্ণ একজন ব্যক্তি, এবং জীবন একটা মানুষের জীবনের যত রকম চাহিদা আছে সব চাহিদা আল্লাহ রহমত আল্লাহ পাক ওনাকে পূরণ করে দিয়েছে। চিটাগের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এই নামেই পরিচিত, উনি কি এখন কোন পদে আছেন, উনি এমপি আছেন কি নাই অনেকেই হয়তো সেটাও জানে না ঠিক মতো, কিন্তু ওনার এমন একটা যে গৌরবের ইতিহাস রয়েছে, সংগ্রামের ইতিহাস রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বারবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন বীরের সরাইয়ের তিনি, এবং বিভিন্ন বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সফল মন্ত্রীত্বের দায়িত্ব পালন করে গেছেন তিনি, এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন জনাব মোশাররফ হোসেন চাচা, আপনাকে স্যালুট চাচা। আমি যে জায়গায় আছি, আমি যে শিক্ষার ক্ষেত্রে আছি, সেখান থেকে দেশকে আমি এগিয়ে নিয়ে যাওয়ার সবটাকে সার্থক করতে পারি আমি সেই বিশ্বাস করি। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার আইডিয়া সার্ভে করে আমি আমার এলাকার ম্যাপ নিয়ে আমার এখানে যে জায়গাটা আছে এটা আমি এত বড় একটা প্রজেক্ট প্রোভাইড করলাম, আমরা ইঞ্জিনিয়ারের প্রজেক্ট প্রোভাইড করলাম, করে বঙ্গবন্ধুর কাছে গেলাম, দেখা নেত্রীর কাছে প্রধানমন্ত্রীকে সম্পূর্ণ পড়ল ধৈর্য সহিত টপ সিটটা পড়ে, মোশাররফ ভাই আমি তো এরকম চোখে খুঁজছি দিলাম নেন। আজকে বঙ্গবন্ধু শিল্প পার্ক 25,000 একর জমি দক্ষিণ এশিয়ার বৃহত্তম শিল্প পার্কে আজকে পরিণত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বারবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন বীরের সরাইয়ের তিনি, এবং বিভিন্ন বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সফল মন্ত্রীত্বের দায়িত্ব পালন করে গেছেন তিনি, এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন জনাব মোশাররফ হোসেন চাচা, আপনাকে স্যালুট চাচা। আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শিরিন আক্তারের সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন রাজনীতি ও মুক্তিযুদ্ধের প্রবাদ পুরুষ চট্টগ্রামের কিংবদন্তি রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বক্তব্যে তিনি জীবনের সংগ্রাম এবং বঙ্গবন্ধুর সাথে নানা স্মৃতি তুলে ধরেন। এক পাশে আমি বসছি বঙ্গবন্ধুর, আরেক পাশে আজকের সভাপতি তার পিতা বসছি আফসার কামাল চৌধুরী, দুইজন দুই পাশে, এই হলো ফটো, এটা ফটো, এখানে এখানে বঙ্গবন্ধু, এখানে আফসার কামাল চৌধুরী, আর এখানে তো বঙ্গবন্ধু আমি দেখেছি তখন যে বঙ্গবন্ধুর সাথে আমার এই ক্যান্ডেল লাইট থেকেই আমার যাত্রা শুরু, আমাকে বললো যে এই ক্যান্ডেল লাইটটা যে দেখছি এটা তুই কোথায় পাইছিস, আমি বাজার দাও বাবার নাম তুই করতে কাঁদছিস, আমাকে এটা ঝড়ে নিববে না তুফানও নিববে না, তো পাইছিস কোথায়, আমি তাই পাইছি এটা আমি নিজে ডিজাইন করছি আপনার জন্য, এবং আমার একটা স্টিল কাঁকড়া আছে ওখানেই বানাইছি, শুধু স্পেশালি আপনার জন্য আমি এই ক্যাটেলটা এই করছি। শুধু তাই নয়, বক্তব্যে একে একে স্মরণ করেন নিজের রাজনীতির সহযোদ্ধাদের। মন্ত্রী চৌধুরী চট্টগ্রাম, মাজিদ ভাই চট্টগ্রাম, জোরামর চৌধুরী চট্টগ্রাম, আজকে চট্টগ্রাম বহু নেতা আমাদের আকাল অপর খান কাইসার এবং আফতাজন বাবু মন্নান ভাই সবাই আজকে আমাদের মাঝে নিয়ে আমার সবার সঙ্গে বড় একে আজকে আমাদের
আমাদের আফসার ছিল যে আলিশন উনিও নেই। সুতরাং আমি মনে করি যারা আজকে আমরা আছি, আমরা চট্টগ্রামকে কেউ থাকবে না দুনিয়াতে, আমিও থাকবো না, যারাই থাকবেন নেতৃত্ব দেবেন, চট্টগ্রামকে আরও এগিয়ে নিয়ে যাবে। আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম প্রেস ক্লাব, বিভিন্ন ইউনিটের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন সংগঠন এবং ব্যক্তিগত উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয় রাজনীতির এই প্রবাদ পুরুষকে। এর আগেও ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে চট্টল মিত্র উপাধিতে ভূষিত করেছিল চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ। শাহাবুদুল্লাহ রাহাত, বাংলাধারা, চট্টগ্রাম।